Assalamualaikum, welcome to my channel. आज हमें अपना दिस तैयारी करें देखा बो भुना किचड़ी। भुना किचड़ी तैयारी करते जाला छे एक बार पूरी देखी दीजिए। लाख्चे पोलार चाल, बूटे डाल, मुशरे डाल, फुल कोपी, धोने पाता, काचा मुरीस, आलू, चिकन, आधा बाटा रोशन बाटा, जीरे, दारचीनी तेज पत्ता एलाच लवंग हलुदे गुड़ो मरीचे गुड़ो प्याज और स्वाद मत लवण प्रथमे आमी चाल और डाल ভালোভাবে মিক্স করে ধুয়ে নেব চাল আর ডাল আমি মিক্স করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব চুলায় একটু হাঁড়ি নিয়েছি হাঁড়িটা গরম করে দিয়ে দিব ঘি হাঁড়িটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ঘি এখন দিয়ে দিব তেল আমি তেল আর ঘি মিক্স করে দিয়েছি আপনারা চাইলে শুধু ঘি দিতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব তেজপাতা এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিব জিরে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা শেষ এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট লবণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে আমাদের মশলা কষানো শেষ এখন দিয়ে দিব চিকেন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আমার চিকেন কষানো শেষ এখন আমি আলু দিয়ে দেব আলুগুলোকে আমি 5 মিনিটের মতন কষিয়ে নিব আলুগুলোকে আমি নেড়ে দিব যাতে না লেগে যায় কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ফুলকপি এখন ফুলকপি গুলোকে আলুর সাথে ভালোভাবে কষাবো আমার সবজি আর চিকেন কষানো শেষ এখন আমি চাল ডাল দিয়ে দেব এখন চাল আর ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে চুলোর চাল মিডিয়াম থাকবে চাল আর ডাল আমি 5 মিনিটের মতন ভেজে নিয়েছি এখন আমি পানি দিয়ে দেব এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে 5 মিনিট পর ফিরে এলাম খিচুড়ি থেকে পানি টেনে গিয়েছে এখন আমি চুলা অফ করে খিচুড়িটাকে দমে রেখে দেব আমি ধনে পাতা দিয়ে দিব আমার খিচুড়ি ফ্রাই হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কাঁচা মরিচ আমার খিচুড়ি রান্না একদমই শেষ এখন আমি পরিবেশন করব
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।